তো আজকে আমরা যোগ শিখবো, ধার নেওয়া কনসেপ্টে কীভাবে যোগটা হয়, ঠিক আছে? যোগ তো আমরা এমনি নর্মাল করি, যদি আমাদেরকে বলা হয় যে 27 + 41, তো আমরা কি করি, যোগ করি 7 8 আর 4 8 = 6, এটা তো সবাই করে। তো ধার নেওয়া কনসেপ্টটা একটু কি বলে দেওয়া যাক, ঠিক আছে? যদি আমরা ধার নেওয়া কনসেপ্টটা কি, আমরা যদি এই যোগটা এরকম লিখতাম 27 + 41, ঠিক আছে, তাহলে আমরা তো সবাই 10-এর হিসেবটা ভালো করে বুঝি, ঠিক আছে, 10-এর হিসেবটা আমরা ভালো করে বুঝি। তো এখানে ধারটা কি, আমি 41-এর একটা একে দিয়ে দিলাম, তাহলে এটা -1 হয়ে গেল, এটা এখন 40, ঠিক আছে, তাহলে 40 আর একটা এখানে যোগ হয়ে গেল, তাহলে কথা হচ্ছে 8, তাহলে 28, তাহলে 28 আর 40 কত হয়, 68, ঠিক আছে, তাহলে একেবারেই হয়ে গেল। এবার আরও কতগুলো উদাহরণ নিই, যেমন আমি ধরছি 39 + 54 ধরো, ঠিক আছে, তাহলে এখানে কনসেপ্টটা কি, এখানে যদি আমি 1 দিয়ে দিই, ঠিক আছে, তাহলে কত হয়ে যাচ্ছে 40, তাহলে এখানে -1 হয়ে যাচ্ছে, তাহলে এটা 53 হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 40 আর 53, 40 95 93, ঠিক আছে, এইভাবে খুব সহজেই আমরা তাড়াতাড়ি যোগ করতে পারবো, ঠিক আছে। আরও কতগুলো উদাহরণ নেওয়া যাক, ধরো আমি করছি হচ্ছে 78 + 37, ঠিক আছে, এইটা আমরা করছি। তো এখানে কনসেপ্টটা কী হবে, এখানে আমরা কী করতে পারি, 37 থেকে 2 দিয়ে দিই, তাহলে কত হয়ে যাচ্ছে 80 হয়ে যাচ্ছে এটা, হ্যাঁ, আর এখানে -2 মানে এখানে 35 হয়ে যাচ্ছে, তাহলে 80 আর 35 কত, 115, ঠিক আছে, তাহলে আমরা এইভাবে খুব দ্রুত যোগ করতে পারবো। আরও একটা উদাহরণ নেওয়া যাক, ধরো আমাদের দিয়েছে যে 67 + 38, এই একটা দিল, আর একটা করি ধরো 97 + 28, এই একটা দিল, ঠিক আছে, আরও একটা ধরো দিচ্ছি যে একটু বড় যদি দিই 132 + 120, ধরো একটা সব 7 দিয়ে দিয়েছে, যা কিছু একটা দিল, ঠিক আছে। তো এবার এখানে আমরা কী করবো, তাহলে আমরা যদি এখানে ধরি 38-এর 2 দিয়ে দিলাম, তাহলে কত 40, তাহলে এটা 65, তাহলে 40 আর 60 কত হচ্ছে 100, আর ওখানে 5 মানে 105, ঠিক আছে। আচ্ছা এখানে কত হচ্ছে, আমরা এখানে আমরা এখানে 3 দিয়ে দিচ্ছি, 7-কে 3 দিয়ে দিচ্ছি, তাহলে এখানে 28-কে 3 দিলে এটা 28 হয়ে যাচ্ছে 25, তাহলে 97 আর 3 = 100, আর এখানে 25 125, ঠিক আছে। আচ্ছা এইটা কী হবে, এইটা আমরা এক কাজ করতে পারি, 2টা একে দিয়ে দিই, তাহলে 2কে যখন এখানে দিয়ে দিচ্ছি, তাহলে এটা হয়ে যাচ্ছে 129, আর এখানে 130, ঠিক আছে। এবার 130 আর 129, তাহলে 130 গুণে 260, 1 কম, তাহলে 259, তাহলে এইভাবে আমরা কিন্তু খুব দ্রুত যে কোনো সংখ্যা যোগ করতে পারি, ঠিক আছে। যেটা কনভেনশনাল মেথড সেটা আমরা একটু বেরিয়ে এলাম, এটা মুখে মুখেই করা যায়, বোঝা যাচ্ছে। তো এই কনসেপ্টটা হচ্ছে ধার নেওয়া কনসেপ্ট। আচ্ছা আর একটা করা যাক, আর একটা ধরো আমাদের যে কোনো একটা সংখ্যা লিখছি, ধরো 78, আর একটা নিচ্ছি ধরো 130, আর ধরো 5, এটা নিয়ে নিলাম। তো এখানে কী করে হবে, এখানে আমরা এরকম করতে পারি, এখানে 135 135, এখানে 2 দিয়ে দিলাম, তাহলে 80, 80, আর এখানে একটা ভাবতে পারি কত হচ্ছে, এখানে যখন 80 হবে তখন এখানে 2 কমে যাবে, মানে 133, তাহলে 80 আর 133, তাই তো, তো 80 আর 133 কত হয়, 213, বুঝতে পারছি, 80 আর 133, 8 আর 3 = 11, ঠিক আছে, তো ওটা হয়ে যাচ্ছে 200 210, আর 3 থাকছে 213, এইভাবে আমরা খুব সহজেই কিন্তু কি যে কোনো যোগ করতে পারি।